এই সার্কুলার এসএসসি পাসে আবেদন করতে পারবেন এসএসসি এসি পাশে আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তির ভিডিওতে স্বাগত জানাই মহিলা বিষয়ক অধিদপ্তরে পাঁচ শত পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উনিশ বারো দুই হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখে এখানে দেখতে পাচ্ছেন গণ বাংলাদেশ সরকার এটি পুরাটা সরকারি চাকরি এবং এটি সম্পূর্ণ জেলা কোটায় নিয়োগ এখানে দেখতে পাচ্ছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের আদর্শ কারভুক্ত নিম্নবন্ডিত শূন্য পদে বিপরীতে জাতীয় বেতন দুই হাজার পনেরো অনুযায়ী সম্পূর্ণ জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাঙালি নাগরিকদের নিকট থেকে শর্তে তো এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এইসিপি ক্লন স্ল্যাশ স্ল্যাশ ডাব্লিউ ডেটক ডট কম ডট বিডি তো এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে এছাড়া এটি সম্পূর্ণ সরকারি চাকরি এবং জেলা কোটায় এখানে বিভিন্ন ক্যাটাগরি পদ আছে যেমন এক নম্বর পদে আছে লোক নিয়োগ করা হবে এই পদে সাতাশ জন বেতন হবে তো এই পদটিতে আবেদন করতে যোগ্যতা লাগবে এসএসসি পাস অথবা এসএসসি পাস এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এইসিসি পাসে আবেদন করতে পারবেন যদি এসএসসি পাস করে থাকেন তাহলে শিশু যত্ন কর্মসূচি নার্সিং এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আবেদন করতে কর্মসূচিতে শুধু মহিলারাই আবেদন করতে পারবেন এরপর দুই নম্বর পদ আছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরিক বেতন গ্রেড হবে ষোলতম গ্রেড এই পদটিতে সর্বমোট লোক নিয়োগ করা হবে ষাট জন আবেদন করতে এ পদে যোগ্যতা থাকতে হবে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ জিপিএ থাকতে হবে ফাইভ স্কেলের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ জিরো কে উত্তীর্ণ হতে হবে এর উপরে হলে আবেদন করতে পারবেন এবং ফোর স্কেলের হলে টু পয়েন্ট এর উপরে হতে হবে এছাড়া দ্বিতীয় বিভাগ থাকলে দ্বিতীয় বিভাগে সলভে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এখানে মনে রাখবেন প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলাতে বিশ শব্দের টাইপিং এর গতি থাকতে হবে এছাড়া এটি ছাড়কুলা যেহেতু জেলা কোটায় প্রকাশ এখানে দেখতে পাচ্ছেন সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল গোপালগঞ্জ রাঙ্গামাটি কলনা বাগেরহাট নড়াইল বরিশাল ফিরিজপুর জালঘাটি বরগুনা গাইবান্ধা নেত্রকোনা জামালপুর জেলার বাসিন্দা আবেদন করার প্রয়োজন অর্থাৎ এই জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না তবে মনে রাখবেন সকল পদে এতিমু শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা বাসিন্দা আবেদন করতে পারবেন তো এরপর আছে সর্বশেষ একটি পদ অফিস সহায়ক এই পদে বেতন গ্রেড হবে বিশতম লোক একটু বেশি সর্বমোট লোক করা হবে এই পদে সাড়ে শত সতেরো জন তো এই পদটিতে যদি আবেদন করতে চান যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসিসি পাশে আবেদন করতে পারবেন দাখিল ফাশে আবেদন করতে পারবেন বা ভোকেশনাল বা এর সমমান যে কোনো ধরনের পাশে আবেদন করতে পারবেন এসএসসি তো এটিও জেলা কোটায় দেখতে পাচ্ছেন মাদারপুর এখানে অনেক জেলা আছে এই জেলা ছাড়া বাকি সকল জেলার বাসিন্দা এই পদে আবেদন করতে পারবেন পাশাপাশি শারীরিক প্রতিবন্ধক কোটায় সকল জেলা বাসিন্দা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে এখানে শর্তাবলী আছে আবেদন করার সময় এই শর্তাবলী গুলো পালন সাপেক্ষে আবেদন করতে হবে অনলাইনে এখানে আবেদন শুরুর তারিখ আছে একুশ ডিসেম্বর দু একুশ খ্রিস্টাব্দ তারিখ এই তারিখ অনুযায়ী আবেদন শুরু হবে এবং এই তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে এবং যাদের বয়স তিরিশ বছর পূর্ণ হয়েছে এই তারিখ মোতাবেক তারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন শুরু হবে একুশ বারো দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে এগারো এক দুই হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এর ভিতরে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে আর আবেদন ফর্ম পূরণ করার পর টেলিটক পদের জন্য একশত টাকা সার্ভিস কাটবে বারো টাকা সহ একশত বারো টাকা এবং সর্বশেষ তিন নম্বর পদে অর্থাৎ অফিস সহায়ক পদে পঞ্চাশ টাকা চার্জ ফি বাবদ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে তো টাকাটা কিভাবে জমা দিবেন এখানে সার্কুলার আছে এছাড়া আবেদন ফর্মে পাবেন তো টাকাটা জমা দিতে টেলিটক মোবাইলের মেসেজ অপশানে গিয়ে প্রথমে এস এম এস করতে হবে ডি ডাব্লিউ এ স্পেস ইউএসআর আইডি তো এই ইউএসআর আইডি অবশ্যই আবেদন ফর্মে পাবেন ইউএসআর লিখে ওয়ান সিক্স টু নাম্বারে পাঠাতে হবে এখানে উদাহরণস্বরূপ আছে এরপর রিপ্লাই একটি এস এম এস দেওয়া হবে এখানে আবেদনকারীর নাম ফথ অনুযায়ী কত টাকা কাটবে অর্থাৎ একশো বারো টাকা অথবা ছাপ্পান্ন টাকা দেখতে পাবেন এবং একটি পিন নাম্বার দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আট সংখ্যার পিন নাম্বার হবে তো ওই পিন নাম্বার দিয়ে পুনরায় এই এস এম এস ফরওয়ার্ড করে পাঠাতে হবে এখানে লিখতে হবে ডি ডাব্লিউ স্পেস ইয়েস এসপেস ওই এস এম এস এ প্রাপ্ত পিন নাম্বারটি লিখে পাঠাতে হবে ওয়ান সিক্স থ্রি ফাইভ টু নাম্বারে এখানে উদাহরণস্বরূপ আছে তো ফাইনালি একটি এস এম এস আসবে এখানে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট সাকসেস সাকসেসফুল পদের নাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে তো পাসওয়ার্ড নির্দিষ্ট করে ওরা দিয়ে দেবা এবং ইউজার আইডি এটি আবেদন ফর্মে থাকবে পদের নামটিও দেখতে পাবেন যে পদে আবেদন করবেন তো এই এস এম এস ফাইনালি এস এম এস এটি সংগ্রহ করে রাখবেন পরবর্তীতে যখন ফবেশ সত্র দেওয়া হবে তখন এই এস কাজে লাগবে এবং ফবেশ সত্র এই এস এম এস দিয়ে ডাউনলোড করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এটি সম্পূর্ণ সরকারি চাকরি এবং সরাসরি রাজস্ব রাজস্ব কাতেই নিয়োগ এটি আর বুঝতে সুবিধা হলো আমাকে কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ